আজকে এমন একটা উপায় আপনাদেরকে বলে দেবো আমি, যারা টাকার সমস্যায় কষ্ট পাচ্ছেন এবং ইনস্ট্যান্ট আপনার টাকার দরকার, আপনার অর্থের দরকার, হাত পুরো খালি, কোনোভাবেই আপনি অর্থ পাচ্ছেন না, কোনোভাবেই আপনি অর্থ সঞ্চয় করতেও পাচ্ছেন না, অর্থ জোগাড় করতেও পাচ্ছেন না, কিন্তু আবার আপনার টাকাটারও ভীষণ প্রয়োজন, অন্য মানুষ আপনাকে এ সময় হয়তো ধারও দিতে চাইছে না, কিন্তু আপনি কি করবেন? আজকে যে উপায় আমি বলে দেবো, আপনাকে কারোর কাছে টাকা কখনো ধার চাইতে হবে না, এবং সবথেকে বড় কথা, অর্থ কিন্তু আপনার কাছে আসতেই থাকবে। তো মনোযোগ সহকারে কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য ভীষণ দরকারি হবে। যারা আর্থিক সমস্যায় কষ্ট পাচ্ছেন বা যারা অর্থ নিয়ে কষ্ট পাচ্ছেন, যাদের কাজ নেই, দেখুন কাজ নেই মানে অর্থ নেই, কাজ আছে মানে কি অর্থ আছে, কাজ নেই মানে কি অর্থ নেই, তাহলে কাজ না থাকাও কিন্তু আর্থিক সমস্যার মধ্যে পড়ে, এটা সবসময় মনে রাখতে হবে। যাদের কর্মের সমস্যা থাকে তাদের অর্থের সমস্যাও কিন্তু থেকে থাকে। তাই আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরোটাই কিন্তু জানতে পারবেন। তো দেখুন, অনেক সময় আমাদের কাছে টাকা থাকে না, বা অনেকে দেখুন মানে কাজ ভালোভাবে করলেও মানে কাজের জায়গায় তিনি যেন একটা অপরাধী হয়ে যায়, বা তার কাজ বেশি দিন থাকে না। কাজ বেশি দিন থাকে না মানে আগেই আমি বললাম যে তার কাছে অর্থ অভাব। এবার মনে রাখতে হবে এই কথা আমাদের, যে দেখুন আমাদের প্রত্যেক দিন আমরা যে বেঁচে আছি, দেখুন আমাদের অর্থের প্রয়োজন, কারণ বেঁচে থাকা মানে তো আপনাকে খেতে হবে, আপনাকে তো কিছু না কিছু খেতে হবে, কিছু না কিছু জামা কাপড় পরিধান করতে হবে, তার জন্য তো অর্থের প্রয়োজন। অর্থাৎ অর্থ ছাড়া তো এগুলো আমরা কোনোভাবে করতে পারবো না, আমরা যতই মুখে বলি না কেন, কারণ অর্থ ছাড়া কোনো মানুষ কিন্তু বেঁচে থাকাই তার কাছে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ চাইবো যে তাদের কাছে যাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আসে, বা তিনি যে কাজ করছেন সেখান থেকে যেন তিনি অবশ্যই টাকা পান বা অর্থ পান, কারণ টাকার জন্য যদি প্রতিদিন আপনাকে লোকের কাছে হাত পাততে হয় সেটা কিন্তু খারাপ। অনেক সময় দেখুন আমরা বিপদে পড়লে হয়তো করি, আমি তো ধার করি, ঋণ করি, লোন করি, কিন্তু সবসময় কি আমরা সেই ঋণটা পাই অন্যের থেকে? সবাই তো সবসময় আমাদেরকে টাকা ধার দেয় না, হয়তো সেই সময় তাদের কাছেও টাকা থাকে না। যে মানুষটা হয়তো আপনাকে ধার দিচ্ছিল সেই সময় মানে আপনার কাছে বিশেষভাবে এখন দরকার টাকার, তার কাছে আপনি অর্থ চাইলেন, টাকা চাইলেন, সেও হয়তো এড়িয়ে গেল, অর্থাৎ তার কাছে হয়তো সেই সময় নেই, কিন্তু এই মুহূর্তে টাকাটা বিশেষ প্রয়োজন। তো আজকে যে জিনিস আমি বলে দেব, আপনি যদি এটা করতে পারেন সঠিকভাবে, এইটুকু বলতে পারি আপনার কাছে টাকা আসতেই থাকবে স্টেপ বাই স্টেপ। অর্থাৎ কখনো অর্থের জন্যে কারোর কাছে আপনাকে যেতে হবে না, অর্থের জন্যে আর কখনো চিন্তা করতে হবে না। এবং মানুষের এই অর্থ সমস্যাটা কেন আসে, আর্থিক সমস্যায় মানুষ কেন পড়ে, দেখবেন যখন আমাদের আমরা যে যখন জন্মগ্রহণ করি, দেখুন আমরা তো প্রত্যেকেরই একটা ভাগ্য থাকে, মানুষ যখন জন্মগ্রহণ করে যে ডেট মানে যে তারিখে এবং যে সময়ে, তখন যদি আমরা এগুলোকে বিচার করি তাহলে দেখবেন আমরা একটা রাশি পাবো, নক্ষত্র পাবো এবং লগ্ন পাবো। এবার যদি দেখা যায় যে আপনার একাদশ ঘর, আপনার হরোস্কোপের একাদশ ঘর কোনোভাবে খারাপ হয়ে আছে, অথবা দ্বিতীয় ঘর কোনোভাবে খারাপ হয়ে আছে, তখন বুঝবেন যে আপনি কোনো না কোনোভাবে আর্থিক সমস্যায় পড়বেন, কোনো না কোনোভাবে আপনি টাকার সমস্যায় পড়বেন। এবং যদি দশম ঘরও খারাপ থাকে, দেখুন যার দশম ঘর খারাপ জানবেন তার একাদশ ঘরও খারাপ থাকবে, আর যার একাদশ ঘর ভালো থাকবে তার কিন্তু দশম ঘরও ভালো থাকবে। কথাটা কেন বলছি, কারণ দেখুন আপনার কাজ থাকলেই তো আয় থাকবে, এবার আয় না থাকলে তো কাজও থাকবে না, এটা তো সোজা কথা একেবারে। তাহলে দশম মানে হচ্ছে আমাদের কর্ম, একাদশ মানে হচ্ছে আমাদের আয়। তাহলে সেই একাদশ ঘর যদি কোনোভাবে খারাপ হয়ে থাকে তাহলে তো আমাদের আয়টা রেগুলার বেসিসে হবে না। আমাদের এক মাস আয় হলো, চার মাস আমি বসে থাকলাম, তাহলে সেই মানে মানেটা কি? দেখুন মানুষ তো কথাই বলে বসে গেলে রাজার ধন ফুরিয়ে যায়, আপনারাও নিশ্চয়ই পড়বারটা শুনেছেন, বসে গেলে রাজার ধন ফুরিয়ে যায়। তো মানুষকে তো কর্ম করতেই হবে, কারণ কর্ম মানেই তো দেখুন ভাগ্য। অর্থাৎ কাজ কিন্তু আমাদের প্রত্যেককেই করতে হবে, যে যত বেশি ধনী হোক না কেন কর্ম প্রত্যেকটা মানুষেরই করতে হয়। তবে প্রশ্ন হচ্ছে কর্মটা যেন সঠিকভাবে হয় এবং আমরা যেন অর্থের সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারি, মূল কথা হচ্ছে এইটা। তো আজকে আমরা একটা টিপস আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, যে টিপসটা করলে আপনার
মানে হরোস্কোপের যদি কোনো কিছু খারাপ থাকে সেই দিকটাও কিছুটা সাপোর্ট করবে, প্লাস আপনার অর্থ আপনার কাছে আসবে। কারণ আমাকে দুটো জায়গাটাই ঠিক করতে হবে, যাতে করে অর্থটা দুদিন আসলো, দুদিন বেশ আপনি টাকা পেলেন, তারপরে আসা বন্ধ হয়ে গেল সেটা কিন্তু খারাপ। অর্থাৎ রেগুলার বেসিসে মাসিকভাবে যাতে টাকাটা আসে, যাতে আপনি সত্যিকার কিছু না কিছু করতে পারেন। তো যারা দেখছেন প্রচণ্ড আর্থিক সমস্যায় মানে পড়েছেন বা কোনোভাবে লোকের কাছেও টাকা পাচ্ছেন না, আবার দেখুন আরেকটা সমস্যা হয়, অনেক মানুষ কিন্তু এবার ঋণের জালে জড়িয়ে পড়ে, এটা কিন্তু আরও খারাপ জিনিস। কারণ ঋণ হচ্ছে এমন একটা জিনিস, জানবেন ঋণ হচ্ছে মানুষকে টেনশান দেয়, ঋণ মানুষকে দুশ্চিন্তা করে দেয়। অর্থাৎ সেই ঋণ যদি আপনি শোধ না করতে পারেন, সেই মানুষটা হয়তো আপনাকে বাজে কথা বলতে পারে, খারাপ কথা বলতে পারে, আপনাকে হয়তো কটু কথা বললো যেটা আপনার শুনতে ভালো লাগবে না, কারোরই ভালো লাগে না, খারাপ কথা দেখুন কারোরই ভালো লাগে না। এবার সেই মানুষটা যেহেতু আপনি ঋণ করে ফেলেছেন, আপনাকে হয়তো বাজে কথা বলেই ফেললো, এবার আপনি কিছু বলতেও পারবেন না। তো যাই হোক, মানে ঋণ যেটা করছেন সেটাও যেন শোধ হয়, এবং পরবর্তীকালে আর কারোর কাছ থেকে যেন আপনাকে একটা টাকাও ঋণ না করতে হয়। তার জন্য যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের 12টা কুড়ি লাগবে। এই কাজটা করতে গেলে আমাদের 12টা কুড়ি লাগবে। এই কুড়ি আপনি যে কোনো দোকানেই পাবেন, বিশেষ করে দশকর্মার দোকানে যেখানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হয়, ওই জায়গায় আপনি 12টা কুড়ি পাবেন। এই 12টা কুড়ি নিয়ে আপনাকে বাড়ি বন্ধ করতে হবে, যারা ঋণী মানে ঋণ হয়ে পড়ে আছেন। এই 12টা কুড়ি নিয়ে দেখুন আপনি যে বাড়িতে থাকেন অথবা ফ্ল্যাটে থাকেন, যেখানেই থাকেন না কেন, দেখবেন তার তো চারটে কোণ আছে, সেই চারটে কোণে প্রত্যেকটা কোণে আপনি তিনটে করে কুড়ি, দেখুন 12টা কুড়ি আমি আনতে বললাম, তাহলে প্রত্যেকটা কোণায় যদি আপনি তিনটে করে কুড়ি রাখেন, দেখবেন 3 4 12টা কুড়ি হচ্ছে, 3 আর 3 6 আর 3 9 আর 3 12। অর্থাৎ প্রত্যেকটা কোণে আপনি তিনটে করে কুড়ি রেখে দেবেন, একটা কাগজের মোড়ে আপনি তিনটে করে কুড়ি ওখানে রেখে দেবেন। এবার ওই তিনটে করে কুড়ি প্রত্যেকটা কোণায়, মানে মনে রাখবেন আপনার যে ঘরে থাকেন সেই ঘরের কোণায় কিন্তু এটা না বলছি না, আপনি যে বাড়িতে থাকেন বাড়ির সেই বাড়ির মধ্যে যে কোণগুলো আছে সেই কোণগুলোতে আপনি রেখে দিন। এবার দেখা যাচ্ছে ওই কোণায় দেখা যাচ্ছে আপনার কোনো রাখতে কোনো অসুবিধা আছে বা ওপেন আছে, সেই ক্ষেত্রে আপনি এমন একটা জায়গায় রেখে দিন, একটু সাইড করে রেখে দিন, কোণায় যদি না রাখতে পারেন কোনো একটা কোণে, সেটাও কিন্তু অসুবিধার কিছু নেই, আপনি কাগজে মুড়ে লুকিয়ে রেখে দেবেন। আর ওই কড়িগুলো নিয়ে আপনি ওম লক্ষ্মী নারায়ণায় নম নম নম, 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 এই মন্ত্র আপনাকে 108 বার জপ করতে হবে। হ্যাঁ, 108 বার এই মন্ত্র জপ করে আপনি সিদ্ধ করবেন এই মন্ত্র। 108 বার জপ করার পরে আপনি তিনটে করে কড়ি চারটে কোণে রেখে দিন। এইভাবে আপনি 12 দিন, এইভাবে মাত্র 12 দিন আপনি 108 বার করে ওম লক্ষ্মী নারায়ণায় নম নম নম, লাস্টে 3 বার নম বলবেন, ওম লক্ষ্মী নারায়ণায় নম নম নম, এইভাবে 108 বার এই মন্ত্র আপনি 12 দিন জপ করুন, আপনি মিরাক্কেল রেজাল্ট পাবেন, এবং এই 12 দিনের মধ্যে আপনার কাছে টাকা আসবেই আসবে, এবং আপনার আর্থিক সমস্যা পুরোপুরি চলে যাবে। কিন্তু একটু কষ্ট হলেও দেখুন, নিজে যখন আপনি কিছু করবেন আপনাকে তো একটু কষ্ট করতেই হবে, 108 বার করে আপনি একটু কষ্ট করে মন্ত্রটা 12 দিন জপ করুন, আপনি বিরাট ভালো ফল পাবেন, এটুকু আপনাকে আমি বলতে পারি। সবাই ভালো থাকুন।